বার্ধক্যজনিত হাড় ক্ষয়ের কারণে অথবা আর্থ্রাইটিস বা বাতের ব্যথার জন্য হাঁটুতে ব্যথা হয়। এছাড়াও আঘাতজনিত কারণে যেমন মেনিসকাস ইজুরি, লিগামেন্ট ইনজুরি এবং মাংসপেশি টান বা ছিঁড়ে যাওয়া, এইসব কারণে আঘাতজনিত যে ব্যথাগুলো হয় তা নিয়ে আজকে আমাদের একাত্তর সকালের আয়োজন, আঘাতজনিত ব্যথা। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে এসছেন ডক্টর সাইফুল্লাহ প্রধান, ব্যথা বিশেষজ্ঞ, এবং সাংবাদিক তারিক হাসান শাহরিয়ার। দুজনকেই জানাচ্ছি শুভ নববর্ষ এবং শুভ সকাল। আমরা মূল আলোচনায় যাব, কিন্তু দর্শক আপনিও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন টিভি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ডায়াল করে। আমি প্রথমে ডক্টর সাইফুল্লাহর কাছে যেতে চাই। এই যে আমরা বলছি যে যে কারণে আঘাতজনিত ব্যথাগুলো হয়ে থাকে, এর বাইরেও কি আরো কোনো কারণ রয়েছে সেগুলো আমরা একটু জানতে চাই। অবশ্যই, আঘাতজনিত ছাড়াও বিভিন্ন কারণে ব্যথা হতে পারে, তবে আঘাতজনিত কারণের পরিমাণ কিন্তু কম। মানে আমরা যে ব্যথা রোগীগুলো পেয়ে থাকি সেটা বেশিরভাগই আপনার বড় অংশ জুড়ে আছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস এর আবার ভাগ আছে, যেমন আমরা 100 টাইপস এর বেশি আর্থ্রাইটিস আছে পৃথিবীতে। কিছু আর্থ্রাইটিস আছে জেনেটিক্যাল, আমরা বলি অটো ইমিউন ডিসঅর্ডার। আর্থ্রাইটিস জেনেটিক্যালও হতে পারে? এক্স্যাক্টলি, কিছু কিছু ক্ষেত্রে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, আপনি নাম শুনেছেন তো, এটা সাধারণত মহিলাদের বেশি হয়ে থাকে। জুভেনাইল আর্থ্রাইটিস, এটা বাচ্চাদের বা উঠতি বয়সী কিশোর কিশোরীর হয়ে থাকে। তো এগুলো অল আর অটো ইমিউন ডিসঅর্ডার, মানে এটা একেবারেই আপনার জেনেটিক্যালি। আমরা যেটা, অনেকের একটা ভুল ধারণা ছিল যে আর্থ্রাইটিস মানে হচ্ছে একটু বয়স হয়ে গেলে সেটা হয়, মানে ছোটদেরও হতে পারে। হতে পারে, এবং আপনি যেটা বলছেন সেটাও আছে, সেটা আমরা 40 উপরের প্রত্যেক নরনারী। আচ্ছা, প্রায় এই আপনি যেটা বলছেন এইজিং প্রসেস জনিত বা বয়স জনিত হাড় ও জোড়ার ক্ষয় বা ডেন্সিটি কমে যেতে পারে, যেটা আমরা অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস বলে থাকি। আচ্ছা, তো সেটা তো অংশ আছে। আমাদের যত সিনিয়র সিটিজেন আছে, বয়স বাড়ার সাথে সাথে স্পেশালি মহিলাদের ক্ষেত্রে 40 আর পুরুষদের ক্ষেত্রে 50। আচ্ছা, অনেকে আবার বলে যে ডায়াবেটিস, যাদের রয়েছে ডায়াবেটিস, তাদের আর্থ্রাইটিস নাকি একটা সময় যে তাদেরকে ঘিরে বসে এরকম। অবশ্যই, ডায়াবেটিস আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি সকল রোগের মা। মানে মা যেমন সন্তান বা পরিবারের সদস্য তার মাধ্যমেই হয়, তদ্রূপ ডায়াবেটিস এমন একটা রোগ। এই রোগ যদি কারো থাকে তাহলে আপনার প্রত্যেকটা রোগ আক্রান্ত হতে পারে, শুধু আপনার এই যে আর্থ্রাইটিস না, অন্যান্য আরো অনেক সমস্যা, যেমন হার্টের সমস্যা হতে পারে, কিডনি বিকল হয়ে যেতে পারে, চোখে সমস্যা হতে পারে, এবং পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটা আমাদের সাথে জড়িত এবং ব্যথা জনিত খুবই বাজে একটা রোগ, যে আর হাত পা অবশ হয়ে যাওয়া বা অনেক সময় গ্যাংগ্রিন বা পচে যেতে পারে। তো ডায়াবেটিস আমি বলবো এটা সবচেয়ে এমন একটা বাজে রোগ যেটা অন্যান্য রোগ তৈরিতে সে প্রধান ভূমিকা পালন করে থাকে। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটু আলোচনায় যাব তো অবশ্যই। একটা ফোন অলরেডি চলে এসেছে আমাদের, ফোনটা নিয়ে এসে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শামিম, মনহরদিন সন্ধি থেকে বলছিলাম। জি বলুন। আচ্ছা, আমার মানে আপনার 2-3 আগে একটা ব্যথা হয়েছিল আর কি, ব্যথা পাওয়ার পরে ওইটা এখন ওষুধ চিকিৎসা করার পরে তার ডান ঠ্যাঙের মধ্যে মানে ব্যথাটা চলে গেছে আর কি। আচ্ছা, আপনি ব্যথা পেয়েছিলেন কোন জায়গায়? ব্যথা পেয়েছিলাম মানে কোমরের মধ্যে, আপনার এই কয়েকটা ইটা বৈশা পরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়েছিলাম আর কি। তখন কোমরে লেগেছিল, তারপরে ইয়ে ওষুধ খাওয়ার পরে এখন এটা ডান ঠ্যাঙে গেছে, মানে আমি দাঁড়ায় থাকলে অনেক ব্যথা করে ঠ্যাঙের মধ্যে। আচ্ছা জি, আপনি আমাদের সাথেই থাকুন। ওনারটা আসলে এই যে এটাও এক প্রকার ইঞ্জুরি জনিত সমস্যা, যেটা ওনার সমস্যাটা বুঝে যায়। আমরা আপনি সাধারণ মানুষ যেটাকে সায়াটিকা বাত বলে জানে, সায়াটিকা বাত, এইটাই ওনার হয়েছে। আমরা এখন আসলে ডাক্তারি ভাষায় এটাকে এখন আর আপগ্রেডেড ভাষা দেওয়া হয়েছে, দিস ইজ PLID বা প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক। যদি কেউ কোনো হঠাৎ করে যে কাজ করে নাই বা ভারী কাজে অভ্যস্ত না, সে হঠাৎ করে যদি ভারী কোনো কিছু ক্যারি করে এবং স্পেশালি সামনে ঝুঁকে, উনি বলছিল ইটে ইট উঠাচ্ছিল, তখন কিন্তু আপনার পিছনে ডিস্কের প্রলাপস হতে পারে এবং নার্ভে চাপ দিতে হতে পারে, তখন রোগীর ব্যথা, কোমর ব্যথা নাও হতে পারে, ব্যথা পায়ে চলে যেতে পারে। দিস ইজ সায়াটিকা অথবা আমরা PLID বলে থাকি। এই ক্ষেত্রে আরো কনফার্ম ডায়াগনোসিস আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলে পাই, যেমন যদি রোগীকে বলি আপনি শুয়ে পাটা আস্তে আস্তে উপরে উঠান, সে কিন্তু উঠাতে পারবে না, যে পাটায় তার এই সমস্যা। এবং আমরা অনেক সময় কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন হয়, যেমন MRI
ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং যেটা মেরুদণ্ডের করলে ডিক্সের সমস্যাটা আমরা পেয়ে যেতে পারি। তো দর্শক, আমার মনে হয় আপনি এখন যেটা করতে হবে, আপনাকে কমপ্লিট রেস্ট, অন্তত 7 দিন আপনি শুয়ে থাকবেন, 7 দিন কোনো কাজ করবেন না, ব্যথায় গরম সেক দিতে পারেন, একেবারে কমপ্লিট রেস্টে থাকেন, আশা করি এটা চলে যাবে। যদি তারপরেও না যায় তাহলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আপনাকে হয়তো আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম করার পরে আপনাকে বিভিন্ন যেমন থেরাপি চিকিৎসা শরণাপন্ন হতে হতে পারে। আচ্ছা, আরো একটা ফোন রয়েছে, ফোন নিয়ে তারপর আমি তারেক ভাইয়ের কাছে ফিরছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সাদিক, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি বলুন। এই যে আমার ওয়াইফের পায়ের ঘন্টার নিচে ব্যথা করে। আচ্ছা, ব্যথাটা শুধু কোনো আঁকার জন্য তো ব্যথা না, একদম গার্মেন্টস এর ওয়ার্কার। আচ্ছা, একটা পায়ে না দুটো পায়ে? এর প্রতি দুই দুনো পায়। আচ্ছা, ওখানে কি ফুলে যায়? জি না, ফুলে না। আমি রাতে একটু টিপা দিলে আরাম পায় ও। আপনি কণ্ঠা বলতে কি বুঝিয়েছেন, হাঁটু না বা অ্যাঙ্কেল, মানে পায়ের পাতা? মানে ব্যথাটা ঠিক কোন জায়গাটায় পায়ের? হাঁটুর নিচে, হাঁটুর নিচে, পায়ের পাতার উপরে, ঠিক উপরে, হাঁটুর নিচে, নিচে পায়ের পাতার উপরে। আচ্ছা, উনি গার্মেন্টস এ জব করে আপনি বলছিলেন? জি জি। আচ্ছা, ওনাকে মনে হয় দাঁড়িয়ে থাকতে হয় বা অনেক সময় বসে থাকতে হয়, ঠিক না? বসে কাজ করতে হয়। জি জি, বসে কাজ করতে হয় প্রায় 14-15 ঘন্টা। আচ্ছা, আমি উত্তর দিচ্ছি। আসলে পায়ের পাতার অনেক কারণে ব্যথা হতে পারে, লটস অফ কজ। আমরা যেটা এর আগে যে বলছিল, এক রোগী যে আগে আঘাত পেয়ে সে কোমর ব্যথা হয়েছিল, এখন আর কোমরে ব্যথা নেই, পায়ে ব্যথা হচ্ছে। আর স্পেশালি যারা গার্মেন্টস জব করে তাদের কিন্তু প্রলং দাঁড়িয়ে থাকা বা প্রলং মানে অনেক টাইম ধরে বসে বসে একই অবস্থানে কাজ করতে হয়। তা আমরা এখন যে অনেক রোগী পাচ্ছি যেটা পেশাগত হ্যাজার্ড, এবং কি শুধু তারা না, সাংবাদিক রয়ে যে কম্পিউটারে বসে থাকে সারাক্ষণ, বসে থাকতে থাকতে আপনার বিভিন্ন আপনার নার্ভের সমস্যা হয়, বিভিন্ন জোড়ার সমস্যা হয়। ইনজুরি যে শুধুমাত্র কাজ করতে গেলে হবে, আঘাত পেলে হবে তা না, ইনজুরি কিন্তু পশ্চারাল ডিফর্মিটি থেকে ইঞ্জুরি হতে পারে। মানে আপনার শোয়া যদি ভুলভাবে হয়, আপনি যদি একই রকম পশ্চারে সারাক্ষণ বসে থাকেন, ভুল অবস্থানে বসে থাকেন, তো আপনার বিভিন্ন ইঞ্জুরি হতে পারে। সম্ভবত ওনার এই জাতীয় সমস্যা হচ্ছে পেশাগত, মানে কাজের ধরনের থেকে। এবং স্পেশালি মহিলারা একটু হাই হিল ইউজ করে, শক্ত জুতা ব্যবহার করে, এই সকল কারণে কিন্তু পায়ের পাতা অনেক কারণে ব্যথা হতে পারে। তো আমার মনে হয় দর্শক, উনাকে আপাতত প্রতিদিন 5-10 মিনিট কুসুম গরম পানিতে পাটা যদি ডুবিয়ে রাখে উপকারে আসবে। আর উনাকে যে বলছিলাম যে বসে থাক যেন না থাকে, একটা না অনেক সময় একটু কাজের ফাঁকে ফাঁকে একটু হাঁটা চলাফেরা করে, এবং পাশাপাশি যদি জুতাটা ওনার শক্ত হয়ে থাকে একটু খেয়াল করবেন, জুতার সোলটা অবশ্যই নরম হতে হবে। এই একটু লাইফস্টাইল মডিফিকেশন করা দরকার। গোড়ালিতে একটা ব্যথা হয়, আবার হাঁটতে গেলে অনেকেই বলে যে পায়ের পাতার উপরটায় একটা চাপ লাগে, মানে দ্রুত স্টেপ ফেলতে পারে না, ব্যথাও মানে করে তাদের। এই এটা কি কারণে হয়? আসলে পায়ের গোড়ালির ব্যথা আমরা যেটা সবচেয়ে কমন জিনিস পেয়ে থাকি, মানে রোগটা, সেটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস, এবং এটা দ্বিতীয় ধাপ হচ্ছে ক্যালকেনিয়াল স্পার আমরা পেয়ে থাকি। এটা মূল কারণটা হচ্ছে পায়ের গোড়ালির ব্যথার। বেশিরভাগই দেখবেন রোগীগুলো কিন্তু শহরের। মজার বিষয়, কি কারণ শহরে হওয়ার? কারণটা হচ্ছে আমাদের শহর কিন্তু কংক্রিটের শহর, মানে আমাদের রাস্তা পিচ ঢালাই, আমাদের বাসা হচ্ছে আপনার টাইলস করা বা শক্ত জিনিস। এই শক্ত জিনিসে আমরা যখন পা ফেলি এবং আমরা যদি খালি পায়ে হাঁটি, এবং বাসায় দেখবেন বেশিরভাগ মানুষই খালি পায়ে নিজের বাসা হাঁটে, এই শক্ত জায়গা পা দিতে দিতে পায়ের তলায় যে ক্যালকিনিয়ান বোনস থাকে সেটার সাথে ওই ফেসাটার একটা ইঞ্জুরি হয় ফ্লোরের সাথে, এবং সেখানে প্রায় পায়ের তলার ব্যথা হয়, আমরা যেটা প্লান্টার ফ্যাসাইটিস বলে থাকি। যার কিন্তু গ্রামের মানুষের সেটা কিন্তু নাই বললেই চলে, তুলনামূলক। আর কারণটা হচ্ছে গ্রামের মাটি নরম, গ্রামে সে যেখানে হাঁটে সেটা ঘাস বা মাটি, সেটা সফট, সেখানে কিন্তু আপনার এই ফ্রিকশন হওয়ার চান্সটা কম থাকে। তো এই পায়ের তলার ব্যথাটা আমরা বেশিরভাগ শহরের রোগীদের পেয়ে থাকি। গ্রাম যে আসছে না তা না, গ্রাম থেকে আসতে পারে, বিভিন্ন কারণে আরো পায়ের তলায় ব্যথা হতে পারে। কারো যদি জন্মগত কিছু ত্রুটি থাকে পায়ের, যেমন পেস প্ল্যানাস, পেস ক্যাভাস, আমরা দুটা ত্রুটি পাওয়া যায় যে জন্মের পরে বাচ্চার যদি পায়ের পাতা একেবারে ফ্ল্যাট থাকে, এই সকল মানুষ যখন বড় হতে থাকবে এক পর্যায়ে সে পায়ের পাতার কমপ্লিট করবে। এবং আরেকটা হচ্ছে পেশাগত
থেকে হতে পারে, যেমন আমি প্রায় রোগী পেয়ে থাকি যে হাঁটতে গেলে পাতার উপরে যে ব্যথাটা হয় সেটা বলছেন ফ্ল্যাট পা হলে তা থেকে হতে পারে, আরো বিভিন্ন কারণে, যেমন জুতো, জুতার ব্যবহার, যদি আমি বসি আর আগের রোগীর ক্ষেত্রে যে জুতা যদি শক্ত হয়, আসলে জুতা কেন ব্যবহার করবে সেটা তো একটা পারপাস আছে, আমরা যে জুতাটা ইউজ করবো কেন, খালি পায়ে তো আমরা হাঁটতে পারতাম, জুতাটা ইউজ করার উদ্দেশ্যটি হচ্ছে আমার যে শরীরের ওজন যেখানে পড়ছে পায়ের মাধ্যমে, পায়ের তলে আমার, আমরা বলি লাইন অফ গ্রেভিটি পাস করে দুই পায়ের মাঝে আপনার ইয়াতে ভূপৃষ্ঠে, তো সেখানে তো একটা পায়ের তলার সাথে একটা ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়, সেই ক্ষেত্রে যদি আমরা একটা যে জুতাটা সেটা যদি সফট না হয় তাহলে কিন্তু ফ্রিকশনটা বড় আকারে হবে এবং ওখানে পায়ের তলা ইঞ্জুরি হবে, এজন্য জুতা যদি খুব হার্ড হয় সেক্ষেত্রে পায়ের তলা ব্যথা হতে পারে, এবং স্পেশালি পায়ের রোগী, ব্যথার রোগী বেশিরভাগই মহিলারা, আর কারণটা হচ্ছে মহিলাদের জুতায় মেকানিক্যাল সমস্যা থাকে, প্রায় হিল ইউজ করে এবং খুব, অথবা অনেক সময় অনেক মহিলা দেখবেন অনেকে বলা আছে যে ডাক্তারদের বলতে শুনি যে হিল যদিও বা আপনার করতে হয় ব্যালেন্স করতে হবে, হিলটা ব্যালেন্স করতে হবে, যে অনেক নিচে পিছনে অনেক উঁচু সামনে একেবারে পাতলা তাহলে কিন্তু আপনার পায়ের তলায় ব্যথা হতে পারে, আর তাছাড়া একেবারে ট্রু ফ্ল্যাট মানে খুব পাতলা থিন জুতো কিন্তু আপনার পায়ের তলায় ব্যথা হতে পারে, কারণটা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু শক অ্যাবজর্বার হিসাবে সেই জুতা কাজ করতে পারবে না, কারণ হচ্ছে খুবই পাতলা হওয়ার কারণে, তো এই সকল কারণে কিন্তু পায়ের ব্যথা হতে পারে। আপনি বলছিলেন ডায়াবেটিস, ডায়াবেটিস রোগীদের এই সমস্যাটা কিন্তু আরো বেশি হয়ে থাকে, এই ব্যথাগুলো পায়ের ব্যথা বেশি, এবং ডায়াবেটিসে আমরা বলি স্পেশাল কেয়ার নিতে হবে ফর ফুট, কারণ হচ্ছে ডায়াবেটিস জনিত ফুটে গ্যাংগ্রিন হতে পারে, ডায়াবেটিস রোগী কিন্তু অনেক সময় পারসেপশন কমে যায়, অনুভূতি, সে কি উঁচু নিচু জায়গায় পা ফেললো বা আগুনে পা ফেললো বা ঠান্ডায়, সে কিন্তু অনেক সময় বুঝতে পারে না, যেহেতু ডায়াবেটিস জনিত নিউরোপ্যাথি যখন হয় পারসেপশনটা অনুভূতি কমে যায়, তখন কিন্তু পায়ে ইঞ্জুরি হতে পারে, পায়ের গোড়ালি ফেটে যেতে পারে, পায়ের আঙ্গুলে চিপা, দীর্ঘদিন ডায়াবেটিস এর কারণে যেটা হতে পারে, ডায়াবেটিস এর কারণে যেভাবে চোখে রেটিনোপ্যাথি হতে পারে, কিডনি নেফ্রোপ্যাথি হতে পারে, তদ্রুপ পেরিফেরাল নিউরোপ্যাথি, যেটা আমরা মাসেলস এর অনুভূতিটা বা পাতার যে অনুভূতিটা কিন্তু কমে যেতে পারে আস্তে আস্তে। একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে আবার আলোচনা ফিরছি। হ্যালো, হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম শাহিন মুন্সি বলছি। জি বলুন। আমার কোমরের একটু নিচে নিতম্বের উপর দিয়ে চিন চিন করে ব্যথা করে সব সময়, আর মনে হয় যে রগের মধ্যে দিয়ে ব্যথাটা বয়ে যাচ্ছে পায়ের পাতা পর্যন্ত, এটা কি জন্য হয় এটা বুঝতে পারছি না। আপনি, আপনার বয়স কত আর আপনি কি করেন, পেশা কি? আমার বয়স মেরুদণ্ডে বা পায়ে কোথাও আঘাত পেয়েছিলেন বা আপনি কি সেটা বলতে পারবেন? বাম পায়ের জোড়ালিতে আঘাত পাইছিলাম। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে ওনারও পোস্ট ট্রমাটিক প্রবলেম, যেটা হচ্ছে ওনার যে সমস্যাটা এটা এক প্রকারের আমরা যেটা বলবো পিএলআইডি রোগীর কমপ্লেন, সে বলছে যে কোমর ব্যথা এবং পায়ের দিকে ব্যথা চলে যায়, এটা হচ্ছে নার্ভ রুট কম্প্রেশন, মানে যদি লোকালি পেইন হয়, কারো যদি আঘাত পেয়ে যেখানে আঘাত পেয়েছে বা আঘাত ছাড়াও যদি কোথাও ব্যথা হয়, যদি সেখানেই ব্যথার কথা বলে রোগী, সেটা হচ্ছে ওখানকার আপনার মাসেলস বা হার্ট টিস্যুর কোথাও সমস্যা আছে, কিন্তু যদি সেটা পায়ে চলে যায়, যদি রোগী কমপ্লেন করে সেটা হচ্ছে আপনার নার্ভের কোথাও কম্প্রেশন আছে, নার্ভটা হচ্ছে আমাদের কোমর থেকে পায়ে কিন্তু আপনার পেইন পারসেপশন ক্যারি করে, মোটর ফাংশন সে রেগুলেট করে, যখন কোমরে কোথাও চাপ হয় তখন কিন্তু পায়ে ব্যথা চলে যেতে পারে। তো আমি বলবো দর্শক, আপনার এই ক্ষেত্রে আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করা প্রয়োজন হতে পারে, আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন, আর আপাতত আপনি বাসায় কিছুদিন যদি ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এটা অবশ্য শিখিয়ে দিতে হবে, এগুলো আপনার ইন্টারনেটে, যেহেতু এখন যুগ আপনার ইন্টারনেটে ঢুকলো পেয়ে যাবেন, কিছু এক্সারসাইজ আছে উপর হয়ে শুয়ে করতে হয়, এক্সারসাইজ গুলো করলে অনেকাংশে এই সমস্যাটা কমে আসতে পারে, আপনার ওজন বেশি হয়ে গেলে সেটাও কমে ফেলতে হবে, হয়তো আপনি এখন হাঁটা চলাফেরা কম করেন যেহেতু আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই ওজনটা আপনাকে খেয়াল রাখতে হবে, আর বিছানাটাও খেয়াল রাখতে হবে, বিছানা উঁচু নিচু যদি হয় তাহলে মেরুদণ্ডের এই জাতীয় সমস্যা হতে পারে। তো আমার মনে হয় যেহেতু আপনি এটা ভুগছেন, নিকটস্থ কোন ডাক্তারের, একজন বিশেষজ্ঞের অন্তত শরণাপন্ন হওয়া উচিত। আমরা একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে আমরা আলোচনা ফিরছি। হ্যালো, 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 ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার সিদ্দিকুর রহমান। জি বলুন, বলুন।
আমার হচ্ছে যে হাঁটুতে বাটিতে হাঁটুর বাটিতে প্রচন্ড ব্যথা। আপনার বয়স কত? আচ্ছা, হাঁটু কি একটাতে ব্যথা না দুটোতেই? দুটো হাঁটুতে ব্যথা, বাটিতে ব্যথা। বাটিতে ব্যথা এবং হাঁটু কি মাঝে মাঝে ফুলে যায়? জি না, ফুলে না। আপনি এই পর্যন্ত ডাক্তার দেখিয়েছেন এই ব্যথার জন্য? না, কোনো ডাক্তার দেখেনি। আপনার ব্যথা কখন হয়? হাঁটা চলাফেরা করতে নাকি সব সময় হয়? সব সময় হয়, বিশেষ করে রাত্রে বেশি হয়। আচ্ছা, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি। জি, আপনি আমাদের সাথে থাকুন, এর উত্তরটা আমরা জানবো। ওনার যেটা সমস্যা, উনি বলছিল যে হাঁটুতে ব্যথা কিন্তু হাঁটু ফুলে না। এখানে আসলে হাঁটু ব্যথার মূল যে কারণ আমরা প্রায় বলে থাকি বা আমরা পেয়ে থাকি অস্টিওআর্থ্রাইটিস। এটা একেবারে কমন, ওয়ান অফ দ্য মোস্ট কমন কেস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু ওনার যে বয়স, এই বয়সে সাধারণত ওইভাবে আর্থ্রাইটিস ডেভেলপ করে না। এখন এটা এক্সক্লুড করার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে। ওনার পেশা কি, উনি কি করেন, সারাদিন হাঁটুর কোনো ব্যবহার আছে কিনা। সাজেস্ট, কিছু মানুষের হাঁটু ব্যথা হয়, যেমন দেখবেন ইয়াং একেবারে কম বয়সী, সে নিচে হয়তো হাঁটু গেড়ে বসে অনেক কাজ করতে হয়, যার কারণে যেহেতু আমাদের সামনে প্যাটেলা, প্যাটেলার উপরে কোনো মাসেলস বা প্যাড কিছুই নেই, কোনো নরম কিছু নেই, হাঁটু গেড়ে যখন সে অনেক সময় বসে কাজ করবে তখন কিন্তু হাঁটুতে বিভিন্ন ইঞ্জুরি হতে পারে। এটা আমাদের এক্সক্লুড করার দরকার। আর যদি ফুলে যেত বা আপনার পাশাপাশি আরো জোড়ায় ব্যথা, সাজেস আঙ্গুলে ব্যথা, অন্যান্য মাল্টিপল জয়েন্ট যখন ইনভলভ হয়, আমরা তখন এটা ধরে নিই এটা সামহাও কোনো আর্থ্রাইটিস এসে আক্রান্ত। আর্থ্রাইটিস যেটা শুরুতে বলছিলাম যে জেনেটিক্যালও হতে পারে, তো আমার মনে হয় ওনার এটা কিছুটা পেশাগত কোনো ভাবে হয়েছে। উনি যদি হাঁটুর কিছু এক্সারসাইজ আছে, যেমন ভাই খুব চমৎকার কথা বলেছেন যে উনি কর্পোরেট ব্যথার কথা বলেছেন, এটা অলরেডি স্বীকৃত, সেটা আমরা বলি পেশাগত ব্যথা। পেশাগত জিনিসটা চলে আসছে এবং নন কমিউনিকেবল ডিজিজের যে ব্যাপারটা যেটা উনি বলছিলেন, এখন কিন্তু মানুষ আমাদের সারা বিশ্বে কমিউনিকেবল ডিজিজ প্রায় ডাক্তারদের নিয়ন্ত্রণে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রায় প্রত্যেকটা রোগ কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, যে একবার মহামারী হলে আর মারা যায় না এখন। কিন্তু এখন কিন্তু এই যে এই কর্পোরেট বলেন বা পেশাগত রোগী কিন্তু বেড়েই চলছে। আমাদের দেশে গড় আয়ু এখন 71-এর মতো। তো আমাদের এই যে গড়ায় বৃদ্ধি পাওয়ার মূল কারণটি হচ্ছে কমিউনিকেবল ডিজিজ কমে গিয়েছে, কিন্তু এই যে গড়ায় বৃদ্ধির সাথে সাথে ওয়ার্নিং দিচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, যে ডায়াবেটিস জনিত ব্যথা, শারীরিক বিভিন্ন আর্থ্রাইটিস, হার্টের সমস্যা, চোখের সমস্যা, মাসেলস মাংসপেশির সমস্যা, এবং আমাদের সিনিয়র সিটিজেন কিন্তু বেড়েই চলছে। আরো 20 বছর পরে আমাদের বাংলাদেশে কিন্তু সিনিয়র সিটিজেন নিয়ে আমরা বড় আকারে বিপদ পড়ব। আমাদের কিন্তু এখনই ওয়ার্নিং এর বিষয়, এখনই আমাদেরকে এই জাতীয় ডাক্তার, হাসপাতাল এবং আপনার অ্যাওয়ারনেস এগুলা বাড়াতে হবে সবকিছুতে। একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে আবার আলোচনা ফিরছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে লোকমান হোসেন। জি বলুন। চাঁদপুর থেকে বলছিলাম। জি বলুন। স্যার কাছে একটু প্রশ্ন, যে আমার এই দুটো হাতের গ্রিফে খুব ব্যথা করে এবং ডান বাম হাঁটুতে ফুলে যায় ফাঁকে ফাঁকে। এখন ডাক্তারে বলছিল একটা টেস্ট দিছিল HLA-B27, জি ওটা পজিটিভ আসছে। এখন ডাক্তার আমাকে সাজেস্ট করছে যে ওষুধ খাওয়ার জন্য যে সেলাজিন চলবে বলছে, সকালে দুইটা, দুপুরে একটা, রাত্রে দুইটা, আর রিউমেকআপ এসার, এই দুইটা ওষুধ দিছে মূলত। আর কখনো কখনো যদি একটু ঠান্ডা বেশি লাগে তাহলে আমার এই জিনিসগুলো ফুলে যায় এবং খুব ফেইন করে। আমি একজন শিক্ষক হাই স্কুলের, কিন্তু আমার অনেক সময় দাঁড়ায় থাকতে হয়, আবার পাশে পাশে একটু রেস্টও পাই, কিন্তু এই জিনিসগুলো খুব ফেইন করে রাত্রে বেলা খুব বেশি। মানে মনে হয় যেন এদিক থেকে ওদিক কাটিতে পারি না, কিছু একটা 1 কেজির ওজন আমি হাতেও নিতে পারি না, হাতটা কিন্তু পাশে পাশে ফুলে যায়। ডাক্তার সাহেবের এই জায়গার থেকে আপনার 2-3 পানি বাইর করছে বাম হাঁটুর থেকে, আর হাতগুলো কিন্তু খুব গ্রিফে খুব ফিন করে, আঙ্গুলে না গ্রিফে অনেক ফিন করে। আর একটা ট্যাবলেট দিছে 5 টাকা ফিলের, ওগুলো দিছে পরে আল্টামেল 50 mg দিছে ব্যথার জন্য। এখন এখন কি জানতে চাচ্ছে বলতে, এখন খাইতে আছি 2 মাস কিন্তু কোনো ব্যথায় কমতেছে না। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। যেটা আপনার আমরা পেশাগত সমস্যা তো আছে, এটা কিন্তু আসলে পেশাগত না, নন পেশাগত, এটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার। এটা আমরা ডাক্তারি ভাষায় এটাকে বলি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা এক প্রকারের আর্থ্রাইটিস রোগ। সাধারণত পুরুষের 10 জন পুরুষের যদি আক্রান্ত হয়, একজন বিপরীতে একজন মহিলা, মানে মহিলাদের খুবই কম এই রোগটা, বেশিরভাগই 1:10 এরকম না, 1:10 মানে আপনার 1 হচ্ছে মহিলা, পুরুষ হচ্ছে 10।
তো ওনার এটা কিন্তু কনফার্ম অলরেডি, HLA-B27 একটা অ্যান্টিজেন মানুষের শরীরে যদি যার পজিটিভ থাকে এই রোগে সে আক্রান্ত হতে পারে। সেই ক্ষেত্রে প্রাইমারি কোমর ব্যথা, কথা বলবে আস্তে আস্তে হাঁটু ব্যথা বা অন্যান্য জোড়ায় ব্যথা, এভরিহোয়ার ব্যথা, এবং এই রোগী এক পর্যায়ে কিন্তু দেখা যাবে যে বয়স যদি হয় 30 দেখা যাবে যে 80 বছর বয়স। কারণটা হচ্ছে ওনার স্পাইনটা কিন্তু আপনার অ্যাঙ্কালোসিস হয়ে যেতে, অ্যাঙ্কালোসিস হতে জমে যেতে পারে, ফিক্সড হয়ে যেতে পারে এবং কুঁজো হয়ে যেতে পারে। যাই হোক, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি রিহ্যাবিলিটেশন চিকিৎসা ঠিক মতো পেতে পারে প্রত্যেকটা রোগ। তার বয়স আল্লাহ পাক যদি হায়াত দিয়ে থাকে 100 বছর, সে 100 বছরই সুস্থভাবে বেঁচে যেতে পারবে। সেটা হচ্ছে এখন ওনার যে ওষুধগুলো চলছে, স্পেশালি ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়েছে ডাক্তার সাহেব, সালফাসালাজিন। সালফাসালাজিন অবশ্যই আপনাকে ডাক্তার সাহেবের পরামর্শ অনুযায়ী চালিয়ে যেতে হবে এবং প্রয়োজনে ওনাকে মাঝে মাঝে আপনাকে 3 মাস পর পর ফলো আপ করতে হবে, কারণ এই ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, লিভার এবং কিডনির অনেক সময় সমস্যা হতে পারে। তবে যেহেতু আপনার রোগের জন্য দিয়েছে, আপনি অবশ্যই কন্টিনিউ করবেন, কিন্তু ব্যথার ওষুধ যতদূর সম্ভব অন্য যে রিউমাক্যাপ খাচ্ছেন বা অন্য ডাইক্লোফেন এগুলা কমিয়ে ফেলেন, এগুলা বাদ দিয়ে আপনাকে আমি একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে প্রতিদিন আপনি সকালে কুসুম গরম পানিতে গোসল করবেন এবং যখনই সম্ভব হয় আপনি রোদে, এই যে এখন গ্রীষ্মকাল খুব মানে খুব যে উত্তাপ রোদে যদি আপনি মাঝে মাঝে গা শুয়ে থাকতে পারেন বা রোদে থাকতে পারেন, আপনার অনেকাংশে উপকারে আসবে। আর যেহেতু আপনার ঠান্ডায় সমস্যাটা হয়, আপনাকে অবশ্যই ঠান্ডা অ্যাভয়েড করতে হবে, কোল্ড ওয়েদার, কোল্ড অ্যাটমসফিয়ার বা যেখানে এসি থাকে বা যেখানে ঠান্ডা লাগে তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। ওনার ঠান্ডা জনিত ব্যথার কারণে প্রবলেম হচ্ছে বলে আপনি বললেন যে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে, আমার ব্যথা জনিত প্রবলেম যাদেরই রয়েছে প্রত্যেকেরই কি একটু কুসুম গরম পানি দিয়ে গোসল করাটা উচিত না? অবশ্যই, যারা দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছেন এবং সেটা আমরা বলি ক্রনিক পেইন, এবং এই জাতীয় রোগী যারা আর্থ্রাইটিসে ভুগছেন। আর একটা জিনিস কিন্তু এখানে আমাদের বলা দরকার, যেহেতু আজকে আঘাতজনিত কথা আসছে, আমাদের দেশে প্রায় একটা ভুল কাজ করে থাকে রোগীরা, সেটা আমরা অবশ্যই রোগীদেরকে জানানো উচিত। কেউ যদি নতুন আঘাত পায়, সে যে রোগী রোগী হোক না কেন, বা রোগ থাকুক বা না থাকুক, অ্যাক্সিডেন্ট হলো, রোড অ্যাক্সিডেন্ট হোক বা পড়ে গেল বা যে কোনো কারণে আঘাত পেলে, প্রাথমিকভাবে কোনো অবস্থাতেই গরম সেঁক দেওয়া যাবে না। ঠান্ডা পানি থাকে, যদি না থাকে একেবারে গ্রামে আছে প্রত্যন্ত গ্রামে, সেই ক্ষেত্রে সে পুকুরের পানি ব্যবহার করতে পারে বা যে কোনো ঠান্ডা পানি বা বরফ বা এই জাতীয় ঠান্ডা যে কোনো কিছু ইমিডিয়েট আধা ঘন্টার ভিতরে তাকে দিতে হবে। তাহলে ওই অংশে যেটা হচ্ছে আমরা বলি লুইস হ্যান্টিং রিয়েকশন, এটা একটা মেকানিজম আছে, যদি ঠান্ডা দেওয়া হয়, বরফ দেওয়া হয়, তাহলে রক্ত চলাচলটা কমে যাবে, তাহলে যে ইঞ্জুরি জায়গাটাতে অতিরিক্ত ব্লাড আসবে না, অতিরিক্ত ফুলবে না এবং ব্যথাটাও রোগীর কমে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, গরম পানি শেক বা গরম শেক উপকারে আসে কাদের জন্য, যারা দীর্ঘমেয়াদী ব্যথা ভুগছেন, এই যে বাত ব্যথা বা অনেক আগে আঘাত পেয়েছে, কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে, এই ক্ষেত্রে গরম শেক দেবে, কিন্তু একিউট বা নতুন আঘাতে কখনো গরম শেক আমার যখন 15-20 বছর বয়স থেকে আমার বাম পায়ের পায়ের রানের মধ্যে ছিনছিন ব্যথা করতো, তো এটা দীর্ঘদিন যাবত ছিল, তারপরে আমি ওই কাঁচা ডিম খাইলে এই ব্যথাটা কমে যাইত, আবার দেখা যায় 6 মাস 1 বছর পরে হইতো, আবার আমি যখন কাঁচা ডিম খাইতাম কমে যাইত। আপনাকে কাঁচা ডিমটা খেতে বলেছে কি? জি, মানে কাঁচা ডিম খেলে যে আপনার কমে যায়, এটা কি কেউ পরামর্শ দিয়েছে নাকি আপনি? জি জি, আমার একজন হোমিওটা তো পরামর্শ দিয়েছে। আচ্ছা, আমি এটা অনেকদিন ইয়ে করছি, এটা এই ওই তো মানে পরে ক্লিয়ার হয় নাই, পরে এখন আমার বয়স 50 বছর হয়েছে, তো আমি ওই হাঁটছিলাম মানে মর্নিং ওয়াকিং করার পরে অনেক জোরে হাঁটাহাঁটি করছিলাম, মানে যখন হাঁটতে গেছিলাম অন্যান্য মানুষের সাথে আমি একটু বেশি স্পিডে হাঁটছি, এরই হাঁটার পরে দেখা গেছে আমার এই যে কোটি আছে না, কোটির নিচে রানের উপরে জলে, খালি জলে, আর দিন দিন করে জলে, মাঝে মাঝে মানে ওই জলাটা আমার অনেক বেড়ে গেছিল, এবং বেড়ে যাওয়ার পরে আমি ওই নিউরোলজির ডাক্তার দেখাচ্ছিলাম, ডাক্তার দায় জানি, ওনাকে দেখানোর পরে উনি আমাকে ট্রেনডিপ দিছিল সকালে, রাত্রে দিছিল জলিয়াম 25, আর আমার প্রেশার আছে এমডোকল 5 খাই, এই ট্রিটমেন্ট দিছে, দিছার পরে আমার জলাটা কিন্তু আর কমে নাই, এই জলাটা এখন ওই পর্যন্ত ওই অবস্থায় আছে, এখন আমার রান জলে।
আপনার আপনার ডায়াবেটিস আছে পাশাপাশি? জি না, আমার ডায়াবেটিস নেই, আমার ফ্যামিলিতে ডায়াবেটিস নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি উত্তর দিচ্ছি। আসলে উনি যেটা বলছিল যে কাঁচা ডিম খেলে ওটা চলে যায়, আসলে আমরা ডাক্তারি অনেক ক্ষেত্রে আমরা কিছু প্লাসিবো আমরা বলি ইউজ করে থাকি। অনেক ক্ষেত্রে কিছু রোগীর যে আছে আমরা দেখি যে রোগীর আসলে কোনো রোগ নাই, রোগ নাই, তখন আমরা কিছু প্লাসিবো দেওয়া হয়, সাজার একটা ভিটামিন দিয়ে দেওয়া হলো, রোগী মনে করে যে ভিটামিনটা খেলেই সে, যেহেতু ডাক্তার সাহেব একটা কিছু দিয়েছে ওষুধ, এটা সে পরের দিন বলে যে আমরা ব্যথা নাই, এটা কমপ্লিট সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। কিন্তু যেহেতু একটা ট্যাবলেট দিতে হবে, সেক্ষেত্রে আমরা ভিটামিনটা চুজ করি, কারণ হচ্ছে ভিটামিন তার কোনো ক্ষতি করবে না, এটা প্লাসিবো ট্রিটমেন্ট হিসেবে বলা হয়, এটা ট্রায়াল করা হয়, ইরোর এরও অনেক ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে হয়তো ওনার এটা হয়তো সাইকোলজিক্যালি কাজ করতে। এখন যে সমস্যাটা, এটা আসলে রানে যে উনি বলছে উরুতে যে ব্যথার কথা বা জ্বালা পোড়া বা শিশির ঝিঞ্ঝি, এগুলো অনেক কারণে হয়ে থাকে। সেটা মাসেলস এর ইটসেলফ সমস্যা থেকে হতে পারে, আপনার কোমরের সমস্যা থেকে পায়ে আসতে পারে, এটা প্রায় আমাদের আমাদের প্র্যাকটিসে প্রায় আমরা দেখতে পাই। তো উনি যে ওষুধগুলা খাচ্ছে এগুলা কন্টিনিউ করতে পারে যেহেতু ডাক্তার সাহেব দিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা আরো এক্সক্লুড করা দরকার। উনি কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু সমস্যায় ভুগছে উনি বলছিলেন, এখন কিন্তু বয়স বাড়াবার সাথে সাথে এই সমস্যাগুলো কিন্তু আরো বাড়তেই থাকবে, যত দিন যাবে এইগুলা বাড়তে থাকবে। আমার মনে হয় দর্শক আপনাকে একজন নিকটস্থ বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া দরকার, কারণ আপনার এই সমস্যাটা এখন যেহেতু যাচ্ছে না, ডাক্তার সাহেব এখন যে চিকিৎসা দিয়েছে এটাতে যদি কাজ না হয় আপনাকে আরো একটু অ্যাডভান্স ট্রিটমেন্টে বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনার প্রয়োজনে কোমরের এমআরআই করে দেখা যেতে পারে, বা আপনার আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করলে বোঝা যায় আপনি একজন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন। দর্শক, চলছে একাত্তর সকাল, নিচে আরো একটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। চলছে একাত্তর সকাল, আমরা আবারও ফিরে এসেছি, আপনাদের সবাইকে স্বাগত। একাত্তর সকালে আমরা কথা বলছিলাম আজ আঘাতজনিত ব্যথা নিয়ে, চলুন আবার আলোচনায় ফিরে যাই। আমরা বিরতিতে যাবার আগে আমি একটা প্রশ্ন ছুড়ে দিয়ে গেছিলাম যে ব্যথা ট্যাথা পেলেই দেখা যাচ্ছে যে আজকাল অনেকেই, শিক্ষিত অনেকেও, মানে যারা শিক্ষিত নন তারা তো আছেনই, এবং শিক্ষিত অনেকেও ঝাড়পোকের উপরে নির্ভরশীল হয়ে পড়ছেন যে অল্প ব্যথা ঝাড়পোক হলে নাকি দিলে নাকি ভালো হয়ে যায়, ডাক্তারের কাছে যে ওষুধ খাওয়া, অপারেশন করা, থেরাপি দিয়ে এগুলো দরকার হয় না। জি, আপনার সাথে আমি একমত, তবে আগের চেয়ে অনেক কমে গিয়েছে, তার জন্য আমি অবশ্যই বিভিন্ন মিডিয়াকে সাধুবাদ জানাই। এই যে আপনি এখন কথা বলছেন, দর্শক অবশ্যই দেখছে যে এই যে অপচিকিৎসা, শুধু এটা না, এবং আমরা প্রায়, আমি যেহেতু প্যারালাইসিস এবং ব্যথা রোগী নিয়ে ডিলিংস করি, প্যারালাইসিস হলে, যেমন স্ট্রোক করে প্যারালাইসিস হলো, প্রথম বলবে যে ও তো অভিশাপ পেয়েছে, সম্ভবত কারোর সাথে কোনো কিছু করেছে এই জন্য সে অভিশপ্ত, যার কারণে সে প্যারালাইসিসে আক্রান্ত হয়েছে, এটা হচ্ছে প্রথম ভাষা আর কি, এবং আশেপাশে মানুষ এটা বলে, এটা হচ্ছে অপচিকিৎসার ডাইভার্ট করার ফার্স্ট আপনার কথা, যেটার মাধ্যমে তাকে বিভ্রান্ত করা হলো যে সে আরেকজন অভিশপ্ত, কেউ তার উপরে অভিশাপ দিয়েছে। এটা বলার পরেই তাহলে অভিশাপ যেহেতু তখন তার ডাক্তারের দরকার নেই, এটা চলে যেতে হবে ঝাড়ফুঁকের দিকে, কারণ অভিশাপ সারাতে গেলে আপনার কবিরাজ লাগবে, ওঝা লাগবে, ওদিকে নিয়ে যেতে হবে। এবং ব্যথার ক্ষেত্রে তাই এটা হয়ে থাকে, আপনি যেটা বলছেন যে অনেক সময় ব্যথা এবং জন্ডিস জনিত রোগে খুব বেশি ঝাড়ফুঁকের দিকে বেশি ব্যবহার হয়, জন্ডিসটা আপনার ঝাড়ু দিয়েও পেটানো হয়, এবং বেঁধে প্যারালাইসিস রোগীকে আমি প্রায় মিডিয়াতে আপনাদের মাধ্যমে জানতে পারি যে বেঁধে পিটানো হয়, যে পিটাইলে নাকি সে হাঁটা চলাফেরা আবার শুরু করবে। আমি বলবো এটা জনগণকে সচেতন হওয়া আরো বেশি জরুরি, কারণ হচ্ছে কি হতে পারে, কোথাও যদি আঘাত পায় কেউ, যে কোনো কারণে প্যারালাইসিস গ্রস্ত হলো বা আঘাত পেলো, সেই জায়গায় যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট আপনি না করেন, তাহলে কি হবে, রোগীটা যে কোনো সময় এই সমস্যায় সে আরো ফিজিক্যালি ডিজেবল হয়ে যাবে, আরো পঙ্গুত্ব বরণ করবে, ইভেন কি সে মারা যেতে পারে, কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী অপচিকিৎসা থেকে বিভিন্ন সিস্টেমে ডিসঅর্ডার হয়। আমাদের মানুষের শরীরটা একটা গাড়ির ইঞ্জিনের মতো, এটা একটা মেকানিজমে চলে, আমাদের বিভিন্ন স্কেল, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, বিভিন্ন সিস্টেমে চলে। এখন আপনার যদি সিস্টেমে কোথাও ব্যাঘাত ঘটে, একটা সিস্টেমে সমস্যা হলে আরেকটা সিস্টেমে
আপনার প্রবলেম হতে পারে। এমনিতেই সে অসুস্থ রোগাক্রান্ত, এমনিতেই সে ব্যথায় বেদনায় কাতর, তার উপরে যদি আপনি ঝাড়ফুঁক করেন, ওখানে মালিশ করেন, সে আরো ইঞ্জুরিটা বেড়ে যাবে এবং রোগী এক পর্যায়ে মারা যেতে পারে। আমরা প্রায় এই জাতীয় রোগী পেয়ে থাকি। অনেক সময় যখন দেখা যায় যে রোগী আরো খারাপের দিকে চলে যায়, তখন আমাদের কাছে নিয়ে হাজির হয় হাসপাতালে, তখন আর আমাদের ডাক্তারদের আসলে কিছু করার থাকে না। এটা অবশ্যই সচেতন হওয়া দরকার। এবং আপনি যেটা বলছেন যে অশিক্ষিতরা তো যায়, শিক্ষিত মানুষও যায়, এর মূল কারণটাই হচ্ছে ওই যে আমাদের ভিতরে একটু টেন্ডেন্সি থাকে, স্পেশালি বাংলাদেশের মানুষের, একটু অপরজনকে কিভাবে একটু হেয় করা, একটু কথা একটা বলে দেওয়া, ওই যে শুরুতেই একটা কথা বলে দিব যে ওনাকে কেউ অভিশাপ দিয়েছে, তখনই সে চলে যাবে যে ওজা বৌদ্ধ কবিরাজের দিকে। ওই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং মিডিয়াকে আরো এই ব্যাপারে যদি আরো সচেতনতা বাড়ানো যায়, মিডিয়া যদি আরো কথা বলে, জনগণকে সচেতন করে, আমি বলবো অবশ্যই আগের চেয়ে এখন অনেক কম। এখন কিন্তু স্ট্রোক হলে সাধারণত আগে যেটা হতো ঝাড়ফুঁকে চলে যেত, এখন কিন্তু অন্তত কাছের কোন হাসপাতালে নিচ্ছে। এটা কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। আমরা বলি আমাদের, আমার প্র্যাকটিস, আমি দেখছি যে স্ট্রোকের রোগী কিন্তু এখন চিকিৎসার জন্য যাচ্ছে বা আসছে আমাদের কাছে বা পরামর্শ নিতে যাচ্ছে, এবং এই ব্যথা রোগীদেরকেও। তো এটা অবশ্যই অ্যাচিভমেন্ট, এটা মিডিয়ার অবশ্যই বড় আকারে অ্যাচিভমেন্ট। কারণ এখন আমরা একটা কথা বলছি, এখানে অনেক দর্শক, কয়েক কোটি দর্শক কিন্তু এক এট এ টাইমে দেখতে পাচ্ছে, কিন্তু আমি ব্যক্তি ডাক্তার হিসাবে একটা রোগীকে বা একটা সেমিনারে কিছু লোককে বলতে পারবো, কিন্তু আমি গ্রসলি কিন্তু সবাইকে সচেতন করতে পারবো না। এটা অবশ্যই মিডিয়াকে ভূমিকা নিতে হবে। জি, আমরা একটা ফোন রয়েছে, ফোনটা নিয়ে আবার আলোচনা ফিরছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মনসুর শাহাবুদ্দিন। জি বলুন। আমি তো স্যারের সঙ্গে কথা বলতে চাই। জি জি, শুনছেন, আপনি বলুন। জি স্যার, আমি একজন পেশায় একজন কৃষি কর্মকর্তা, মফস্বলে বসবাস করি, আমার বয়স 60। আমি যেহেতু পেশাগত কারণে আমাকে মোটরসাইকেল ড্রাইভ করতে হয়, আজ থেকে 10-12 বছর আগে আমি একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো আমার ডাইন হাতের কিনোয় একটু আঘাত পেয়েছিলাম। তারপর একজন অর্থোপেডিক ডাক্তারের কাছে আমি যাওয়ার পরে উনি আমাকে একটা চিকিৎসা দিয়েছিলেন, আমার ব্যথাটা সেরে গিয়েছিল। তারপরে এখন আমি অবসর প্রাপ্ত, গত বছর আমি অবসর গ্রহণ করেছি। এখন আমি ওই কেনোয় আমি আজ 5-7 দিন আমি ওই ব্যথাটা অনুভব করতেছি। এই কেনোতে, ওই কেনোর যে হাড়টা, এই যে যখন ক্রস করা হয় হাড়টা, তখন এই যে কোনের যে হাড়টা, ওই হাড়ের জায়গাটায় ব্যথা অনুভব করি। তা আমি তো একটা প্রেসক্রিপশন দিয়েছিলাম 12 বছর আগের কথা, সেটা তো এখন আমার কাছে আর নাই। স্যার, এই ব্যথাটা উপলব্ধি করতে স্যার, এবং এমনকি বদনাটাও হাতে করতে, তারপর একটা ওজনের কিছু হাতে করলেও সেটা আমার কষ্ট হয়। পানি খেতে যাই না স্যার। জি জি জি, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার ওনার এই সমস্যা হচ্ছে টেনিস এলবো, এটা কোনিতে হয় আঘাত জনিত, অনেক কারণে আঘাত, একটু হালকা কোনো কারণে, উনি যেহেতু মোটরসাইকেলে হয়তো আঘাত পেয়েছিল আগে, সেটা সেরে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, দর্শককে আমি ওইভাবে বলছি না, তারপরও উনি কিন্তু আগের প্রেসক্রিপশন খুঁজছেন, এটা বলছে যে 12 বছর আগের প্রেসক্রিপশনটা পেয়ে গেলে ওনার জন্য সুবিধা হইতো। দর্শক, এটা করা যাবে না। আসলে 12 বছর আগের তখন কন্ডিশন একরকম ছিল, এটা কিন্তু আমাদের দেশে হয় যে আপনার, আপনি একটা ব্যথা আক্রান্ত হলেন বা কেউ একজন আক্রান্ত হলো, সেই প্রেসক্রিপশন আরেকজন ব্যথা হলে তাকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু এভাবে কিন্তু একটা আপনার অপচিকিৎসা হচ্ছে, এটা এটা বাংলাদেশের মানুষের ভিতরে, এটা কোনোভাবেই করা যাবে না। আপনার এখন যেটা করতে হবে, আপাতত কিছুদিন মোটরসাইকেলটা চালানো বন্ধ রাখতে হবে, যেহেতু আপনার ওটাতে সম্ভবত আপনার ক্লাস বা ব্রেকে বা ইয়াতে ইউজ করতে হয়। আপনার যে জায়গাটা ব্যথা হয়, এটাতে 2 বেলা গরম সেঁক দিবেন, সকাল বিকাল হাড়টা কিছুদিনের জন্য রেস্টে দেন, এটাকে আমরা টেনিস এলবো বলে থাকি। আর ব্যথানাশক কিছু ক্রিম বা মলম মার্কেটে কিনতে পাওয়া যায়, যদি সম্ভব হয় ফার্মাসিস্টের কাছ থেকে ব্যথার ক্রিম ওই জায়গায় মেখে তার উপরে গরম সেঁক দিবেন, এবং আপাতত কিছুদিন হাড়টা রেস্টে রাখেন, এটা চলে যেতে পারে। তারপরও না চলে গেলে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন, কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যথাই আরেকটা কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। মানে একটা ব্যথা আপনার এখন এখানে আছে, আপনি যদি কোনোভাবে ভুল চিকিৎসা করেন
বা চিকিৎসা ডিলে করেন আরেকটা সমস্যা তৈরি হতে পারে। এখন আমি যে সাজেশনটা দিলাম এটা আশা করি আপনার কিছুটা হলেও উপকারে আসবে। অবশ্যই আমরা নিশ্চয়ই আমরা নিজের শরীরের প্রতি নিজেকে সচেতন হতে হবে, সেটা না হলে অন্য এসে আমাকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। আর ওই পর্যায়ে আমরা নাই যাই যে একেবারে শেষ হয়ে গেলাম ডাক্তারের কাছে, যে ডাক্তার ট্রিটমেন্ট পারলো না তখন ডাক্তারের দোষটা হয়ে যায়। আপনার ক্ষেত্রে এটা যেটা আমরা দেখি, যেমন ওই যে এর আগে যে দর্শক বলল যে কনুইতে ব্যথা, এটা যদি এখন সে ট্রিটমেন্ট না করে দেখা যাবে কয়েকদিন পরে শোল্ডারে ব্যথা হবে, বিকজ একটা ব্যথা আরেকটা সেকেন্ডারি কমপ্লিকেশন। আর আমরা ভুয়া বিজ্ঞাপন পত্রিকার বিজ্ঞাপনগুলোতেও আমরা মানে অনেক সময় আমরা কিন্তু এটা আক্রান্ত হই, জি পত্রিকার ভুয়া বিজ্ঞাপন ওগুলোতেও আমরা মন না দিয়ে আমরা ঠিকমতো ঠিক চিকিৎসাটা করি নিজের স্বাস্থ্যের এবং ভালো থাকি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে একাত্তর সকালের সময়। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের একাত্তর সকালের আজকের আয়োজন। জানতে চাই আপনার কথাটাই, যোগ দিন আমাদের একাত্তর ফেসবুকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন অবশ্যই আমাদের একাত্তর টিভির সাথে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।